ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज खोका महाराज परवर्ती समय स्वामी सुबुदानंद महाराज ठाकुरेर সেই ত্যাগী সন্তান তারই আজ শুভ জন্মতিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে মহারাজের সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করছি, তার জীবন থেকে আমরা আলোকপাত করতে চলছি। আমরা খুব বিশেষ বিশেষ কিছু অংশ আমরা তুলে ধরব, তারপরে একটি ভজন গেয়ে আমাদের আজকের যে বিষয়বস্তু সমাপন করব। স্বামী সুবোধানন্দ আমরা জানি কলকাতার সেই ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালীমাথার সেবক শঙ্কর ঘোষের পুত্র শ্রীকৃষ্ণ দাস ঘোষ ও শ্রীমতী নয়নতারা দেবীর পুত্র সুবোধচন্দ্র জন্মগ্রহণ করেন 1867 খ্রিস্টাব্দে। মাতা নয়নতারা দেবী নিষ্ঠাবতী ধর্মপ্রাণা হিন্দু মহিলা এবং স্বয়ং ভাগবত ইত্যাদি ধর্মগ্রন্থ নিয়মিত পাঠ করতেন। মায়ের মুখে সুবোধচন্দ্র শুনতেন পুরাণ কাহিনী, মায়ের উৎসাহে পড়তেন সাধুদের জীবন চরিত। সুবোধচন্দ্র পিতার পুস্তকসমূহের মধ্যে সুরেশচন্দ্র দত্তের পরমহংস রামকৃষ্ণের উক্তি বইটি পাঠ করে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন। তার আগেই তিনি পিতার কাছে শুনেছিলেন কেশবচন্দ্র ও শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ বিষয়ক কাহিনী। তীব্র আগ্রহবশত পিতার অবসরের জন্য অপেক্ষা না করে একদিন প্রতিবেশী সহপাঠী ক্ষীরোদচন্দ্র মিত্রের সঙ্গে ব্যবস্থা করে 1884 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে অতি প্রত্যুষে দক্ষিণেশ্বরে যাত্রা করেন সুবোধ। দক্ষিণেশ্বরের পথ চেনেন না, প্রথমভ্রান্ত হয়ে দ্বীপ প্রহরে পরে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। সুবোধচন্দ্র স্বভাবে লাজুক, তিনি একটু দূরে দাঁড়িয়ে রইলেন। ক্ষীরোদ প্রণাম করতে শ্রী রামকৃষ্ণ জানতে চাইলেন, আপনারা কোথা থেকে আসছ? তারপর সুবোধের দিকে দৃষ্টিপাত করে বললেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়েই কেন? ওগো বাবু, এগিয়ে আসো কাছে। সুবোধচন্দ্র সলজ্জভাবে এগিয়ে গিয়ে প্রণাম করলেন। সেদিন কথাবার্তার মধ্যে শ্রী রামকৃষ্ণ সুবোধচন্দ্রকে বলেছিলেন, তুই এখানে আসবি জানতুম, যাদের হবে অর্থাৎ ধর্মলাভ হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। উত্তরে সুবোধচন্দ্র প্রশ্ন করেছিলেন, আমি যদি এখানকারই তবে আরও আগে ছোট সময়ে আনিলেন না কেন? শ্রী রামকৃষ্ণ প্রত্যুত্তর দিয়েছিলেন, দেখো সময় না হলে হয় না। ঠাকুরের আদেশ মতো পরবর্তী শনিবার সুবোধচন্দ্র দক্ষিণেশ্বরে উপস্থিত হলে শিব মন্দিরের সিঁড়িতে তাকে বসিয়ে তিনি তার জিহ্বায় একটি মন্ত্র লিখে দেন এবং ধ্যান করতে নির্দেশ দেন। একটু পরেই সুবোধ অচৈতন্যের ন্যায় সমাধিস্থ হয়ে পড়লেন। দেখেন ঠাকুর নাই, কত সৌম্য দর্শন, দেবদেবীর মূর্তি, আবার কখনো দেখেন শ্রী ঠাকুরের মূর্তি, ক্রমে সব অনন্তে বিলীন হইয়া এক অপূর্ব আনন্দের সাগরে তাকে ডুবাইয়া ফেলিল। শ্রী রামকৃষ্ণের অমোঘ সঙ্গ সুবোধকে ক্রমান্বয়ে আকর্ষণ করে যাচ্ছিল। তারপরে সুবোধের স্বীয় গুরুর উপর বিশ্বাস ও নির্ভরতা প্রগাঢ়তর হতে লাগল। ঠাকুর তাকে ধ্যান ইত্যাদি করার আদেশ দিলেও গুরুর অনন্ত শক্তিতে বিশ্বাসী সুবোধচন্দ্র নিজ ভগবত সাধনার ভার ঠাকুরের উপরে সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে রইলেন। মাতৃ নির্ভর বালকের মতো চিরদিনই তিনি ভাবনাশূন্য হয়ে রইলেন। ঠাকুরের নির্দেশের উত্তরে বললেন, ধ্যান ট্যান করতে পারবো না,
ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলত, আপনার কাছে আসবার কি দরকার ছিল? ঠাকুরও তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আচ্ছা যা ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করবি। ভারী চমৎকার কথা। সংসারীরাও যে ঠাকুরের কতখানি কৃপাপাত্র ছিলেন তার পরিচয় পেয়ে সুবোধ বিস্মিত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ একদিন তাকে মহেন্দ্রকে শ্রীমর কাছে যাবার কথা বলেছিলেন। এই প্রস্তাবে সুবোধচন্দ্র গররাজি বললেন, তার কাছে কি যাব, তিনি কি শিখাবেন? শিখবার লোক হলে এমনি এলোমেলো সংসার করছেন কেন? তিনি সংসার ছেড়ে দিতেন। ঠাকুর শুনে বললেন, ও রাখাল শুনছিস খোকাশালা? তখন তিনি খোকা নামেই পরিচিতি পেয়েছিলেন, রামকৃষ্ণের সঙ্গে তিনি খোকা মহারাজ। কি বলছে ওরে সে মাস্টার, সে কি আর নিজের বানানো কিছু বলবে, এখানকার কথাই সব বলবে। সুবোধচন্দ্র শেষ পর্যন্ত গিয়েছিলেন মাস্টার মহাশয়ের কাছে, তাকে সব কথাই বলেছিলেন। শ্রীম সে কাহিনী শুনে বলেছিলেন, তাই তো, সমুদ্রে যায় লোকে কেউ জ্বালা নিয়ে, কেউ কলসি নিয়ে, কেউ ঘটি নিয়ে, যার যা পাত্র ভরে জল নিয়ে আসে আর সবাইকে সে জলের একটু একটু দেয়। আমরা সামান্য মানুষ, তার কাছে যা একটু আটটু শুনেছি তাছাড়া আর অন্য কোথায় পাব? এই যে এতটা পড়াশুনো করলুম, তার কাছে গিয়ে সবই তো মিথ্যা হয়ে গেল। লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি। ওমা, তার সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা, যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যাই বিদ্যা। তার একটি কথায় সব ভেসে গেল। মনে হলো কি আশ্চর্য, এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার হয়। শ্রীরামকৃষ্ণ একদিন সুবোধকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কি মনে হয়, আমার এখনো ওসব মনে নেয় না, আমি নিজে না বোঝা পর্যন্ত ওসব বিশ্বাস করছি না। সুবোধ তখনও পর্যন্ত বোধহয় ঠাকুরকে ঈশ্বর অবতার বলে গ্রহণ করতে পারেননি, কিন্তু তাকে গ্রহণ করেছিলেন পরম আত্মীয়, পরম নির্ভর, একান্ত বিশ্বস্ত সখারূপে। পরে তিনি বলেছিলেন, তারা অর্থাৎ শ্রী শ্রী মা ও ঠাকুর যদি ধরা না দেন, কার সাধ্য তাদের ধরতে পারে কিংবা তাদের চিনতে পারে? আমাদের ভালো মন্দ সমস্তই তাদের হাতে। যিনি নিজে না বোঝা পর্যন্ত, যাকে ঈশ্বর অবতার বলে গ্রহণ করেননি, তার কাছে শেষ পর্যন্ত তিনি ধরা দিয়েছিলেন কি না অথবা কীভাবে ধরা দিয়েছিলেন জানি না, শুধু এইটুকুই তাকে বলতে শুনি, ঠাকুর আমাদের সকলের জন্য ইহকাল পরকাল। তো এই যে আমরা আজ সুবোধানন্দ মহারাজের যে ঠাকুরের সাথে যে কথোপকথন, যেই ভাব নিয়ে তিনি এই রামকৃষ্ণ সঙ্ঘের এসেছিলেন আমরা জানতে পারলাম। সে তার সেই অমৃতময় বাণী আদর্শ আমাদের সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা লাভ করছে এবং করবে। আমরা আজ এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজি এবং সুবোধানন্দ মহারাজের শ্রীচরণতলে প্রণিপাত নিবেদন করছি। আমরা যেন আমাদের প্রাত্যহিক জীবনে তাদের ভাব আদর্শ নিয়ে আমরা জীবনের প্রতি এগিয়ে যেতে পারি, এই একমাত্র আমাদের সমবেত প্রার্থনা। এবার আমরা একটি গান পরিবেশন করে আজকের দিনে যথার্থ ভাব এবং তার গুরুত্ব আমরা এখানে ইতি টানব। ভুলিস নে ও মা, আমি যে তোর অবোধ ছেলে, ভুলিস নে ও মা, আমি যে তোর অবোধ ছেলে, আমি যদি থাকি ভুলে নিস মা তুই ছেলে বলে, ভুলিস নে ও মা।
যে বাঁধনে বাঁধা থাকি হয় মা মনে বারে কি ডাকি ও মা দয়াময়ী দিস নে ফাঁকি ভুলিস নে মা দিন ফুরালে ভুলিস নে ও মা আমি যে তোরে অবধি ছেলে খেলা ঘরে ধুলু খেলা যতই খেলি ততই জ্বালা খেলা ঘরে ধুলু খেলা যতই খেলি ততই জ্বালা ডাকি তোরে বিপদ বেলা চরণ দিস মা মরণ কালে ভুলিস নে ভুলিস নে ও মা আমি যে তোর অবধি ছেলে আমি যদি থাকি ভুলে নিস মা তুই ছেলে বলে ভুলিস নে ভুলিস নে ও মা আমি যে তোর অবধি ছেলে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।